আসসালামু আলাইকুম আমরা অনেকেই বাইক চালাই নিয়মিত বিভিন্ন প্রয়োজনে আবার রাস্তাঘাটে বাইক বন্ধ হয়ে যায় বা বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আমি আজকে আপনাদেরকে যে পাঁচটি বিষয় লক্ষ্য রেখে বাইক চালাতে বলবো এই পাঁচটি বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্ট কোথাও বন্ধ হবে না বা বিভিন্ন যান্ত্রিক যে ত্রুটি দেখা দেয় রাস্তাঘাটে সেটা দেখা দেবে না প্রিয় ভিউয়ার্স নাজিম স্কুডনেসে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি নাজিম পাটোয়ারি প্রথমত আপনাকে পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি বলবো আপনার বাইকের ইঞ্জিন অয়েল যা আমরা অনেকে মোবিল নামে চিনি ইঞ্জিনে যে ইঞ্জিন অয়েল থাকে এটার লেভেল যদি সঠিক না থাকে যেতটুক প্রয়োজন সে পরিমাণ যদি না থাকে এবং সময় মতো যদি এটা পরিবর্তন না করেন কোন কোনো বাইকের ক্ষেত্রে এটা ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে এক হাজার কোনো কোনো ক্ষেত্রে পনেরোশো কিলোমিটার বা দুই হাজার কিলোমিটার হতে পারে তো এই বিষয়টা লক্ষ্য রেখে নিয়মিত এটা মেনটেন করতে হবে এবং এটা লেভেল ঠিক আছে কিনা সেটা দেখতে হবে যদি এটা নিয়মিত মেনটেন না করা হয় সেক্ষেত্রে ইঞ্জিন গরম হয়ে যাওয়া বা ইঞ্জিন থেকে আরও সমস্যা তৈরি হওয়া এবং যে গতি বা পারফরম্যান্স পাওয়ার কথা সেটা আপনি পাবেন না প্রথমত ইঞ্জিন অয়েলটি আপনি লক্ষ্য রাখবেন দুই নম্বর যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন ব্রেক সামনের এবং পেছনের চাকার ব্রেক কেবল এবং ব্রেকের লাইনগুলো ঠিক আছে কি না ব্রেকের সাথে আপনার লাইটগুলো জ্বলছে কি ব্রেক লাইট এ বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আপনি যদি ব্রেক করেন আপনার ব্রেক লাইট যদি না জ্বলে পেছনের পেছন থেকে অন্য একটা গাড়ি কিন্তু আপনার গাড়ির সাথে ধাক্কা লাগার সম্ভাবনা খুব বেশি তো ব্রেকের বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন তৃতীয় যে বিষয়টি আপনার দেখতে হবে ক্লাস কেবল। আমরা যে বাম হাতে যে ক্লাসের তারটা থাকে এই ক্যাবলটা অনেক সময় দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার ফলে এটা ছিঁড়ে যায় তো এটা নিয়মিত লুপ করা এবং প্রয়োজন হলে পরিবর্তন করে রাখা তো এই তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস যদি ডিস্টার্ব দেয় আপনি কিন্তু সঠিকভাবে গিয়ার ফেলা বা গিয়ার পরিবর্তন করা অথবা গাড়ি চালানো সহজ হবে না চার নাম্বার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে স্পার্ক প্লাগ আপনার ইঞ্জিনের উপরের অংশে ডান দিকে বা বাম দিকে বিভিন্ন গাড়িতে যে প্লাগ থাকে যেটার মাধ্যমে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হয় এই স্পার্ক প্লাগটি যদি ময়লা থাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে অথবা দীর্ঘ সময় ব্যবহার করে থাকলে এটা পরিবর্তন করে ফেলতে হবে কারণ স্পার্ক প্লাগের কারণে আপনার স্টার্টে সমস্যা হতে পারে স্টার্ট ছেড়ে দিতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো স্পার্ক প্লাগ অবশ্যই চেক করে নেবেন যে এটা পরিষ্কার আছে কি না পাঁচ নাম্বার যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন আপনার বাইকের লাইটস হেডলাইট ট্রেল লাইট সিগনাল লাইট এগুলো সঠিকভাবে জ্বলছে কি না আপনার যাত্রাপথে আপনি দিনের বেলা কোথায় রওনা দিলেন আপনি লাইট চেক করা প্রয়োজন মনে করলেন না ফিরতে ফিরতে আপনার রাত হয়ে গেল তখন আপনার লাইট যদি কেটে যায় বা ফিউজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এজন্য অবশ্যই যখনই আপনি যাত্রাপথে রওনা দিবেন পাঁচ নাম্বার এই লাইটের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখে নেবেন এই পাঁচটি বিষয় যদি আপনি লক্ষ্য রেখে বাইক চালান ইন জেনারেল সাধারণত আপনি রাস্তায় যে কোনো ধরনের সমস্যায় পড়বেন না এই বিষয়গুলো সার্ভিসের ক্ষেত্রেও আপনাকে মেনটেন করে সার্ভিস করা উচিত যে আমার এই বিষয়গুলো ঠিক আছে কি না এছাড়াও আরও অনেক বিষয় আছে তো আসলে সংখ্যা বাড়ালেই তো হয় না এই পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ যা নিয়মিত লক্ষ্য রাখা উচিত এছাড়াও কোথাও বের হলে অবশ্যই হেলমেট এবং গাড়ির কাগজপত্র সহ আপনার ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই সাথে রাখবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন এছাড়াও নাজিমস গুডনেসের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে লাইফ অফ মুসাফির সেখানে ট্রাভেলিং ব্লগ নিয়মিত আপলোড করা হয় সে চ্যানেলটিও ঘুরে আসতে পারেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ